ভাই, মুই এই হাইঞ্জাবেলা এই মাঠের মধ্যে খোলা আকাশের নিচে বসে আছি, আসলে কি বলবো, মোর ডর ভাঙ্গানোর জন্য বসে আছি। হ্যাঁ, যে কথাটা আমি আপনাদেরকে আজকে বলবো, যে আজকে আমার জীবনে একটা ভৌতিক ঘটনা ঘটে গেছে গতকাল রাত্রিবেলা, সেই জিনিসটা আমি আপনাদের সামনে আসলে আজকে তুলে ধরব। তো বন্ধুরা, ঘটনাটা হইলে কি, মুই গতকালকে বসছেন গ্রামে গেছিলাম, গ্রামের তো আজকে আজকে আর কি ঢাহা শহর আইসি আর কি, বয়টা পাইয়া তো হইছে কি, বয়টা কি ধরনের বয় দেখেন, সেটা হইতে আছে গ্রামের বাড়িতে, হ্যাঁ, যেটা মন সমস্যা হয় সেই সমস্যাটা হইতে আছে টাট্টিখানাটা ভালো থাকে না। টাট্টিখানা বলতে কি বোঝায় সেটা অনেকে হয়তো বুঝবেন না, টাট্টিখানা হইতে আছে বাথরুম, বুঝছেন। তো বাথরুমটা অনেকেই আছে যে খুব একটা ভালো থাকে না, তো আমিও যেই বাড়িতে গেছিলাম মোট সেই বাড়িতে হলো কি দুইটা বাস এরম করে খাড়া করে দিয়া, এরম করে খাড়া করে দিয়ে এখানে বইয়া মনে করেন ওই যে যে কামটুক আছে যে প্রকৃতির ডাকে সারা দেয়, তো এই জায়গায় মনে করেন মুই অভ্যস্ত না। হ্যাঁ, রাত 12টা বাজে, তখন মোর কি হইলে মোর একটা হাগুতে চাপ দিলে। হ্যাঁ, সত্যি কথা বলতে যেটা খাস বাংলায় বলি, হাগুতে চাপ দিলে, তো মুই কি করব, এখন তো মনে করেন যে যাইতে হইবে, এই জিনিস তো ধরে রাখার জিনিস না বা আমার নিয়ন্ত্রণেরও জিনিস না, আমি যে বলবো যে তুই আসিস না এরকম বিষয় না, বুঝছেন। তো মোর প্যাডের মধ্যে একটা জেলাফির মতো পাক দিলে, তুই মুই কি করলাম, দিস পিস না পাইয়া সেই টাট্টিখানার মধ্যে যে বদনাহান আনলাম, হ্যাঁ, কলসা পাইয়া পানি বললাম, পানি ভরিয়া এখন কি করবো, ওই বাথরুমের মধ্যে তো মুই যাইতে পারবো না। মুই কি করলাম, পাশেই একটা ঝোপা ছিলে সেটা হইতে আছে সুবারি বাগান, একসের গুটগুটে অন্ধকার, বুঝছেন। হ্যাঁ, একার সামনেও কি জিনিস ভাই সেটা দেখা যাইতে যায় না মোটে কালে, তো আমি বদনাটা বৈরে আমি কি করলাম, আমি একটা সুবারি গাছ একাদা ধরলাম, বুঝছেন, সুবারি গাছের গোড়ার মধ্যে আমি জাস্ট বসলাম, যে ওই জায়গায় বসে আমি সত্যি কথা বলতে আমি ওই জায়গায় বসে আমি হাগু করবো, বুঝছেন। তাই ভাই, শুরুটা আসলে এরম একটা বিষয় যে হাগু তো আর চাইলেই আসে না, হ্যাঁ, অন্ধকার গুটগুটে রায়, বুঝছেন, একটু পরপর দেখি জোনাকি ফুকা উড়ে আর পাতাগুলো হয় যে সুপারি গাছের পাতার মধ্যে পাতা টাক লাগে, আরে সামার ফো সামা এমন শব্দ হয় মনে হইতে আছে যে কিছু খাবলাম এটা মরে ধরবে। তা কী করব, আমি বসে আছি কিছুক্ষণ পর মনে করেন যে আমি ফিল করলাম যে মোর মনে হয় একটু হাগু হবে, হ্যাঁ, একটু হাগু হবে। এর ভিতরে যে জিনিসটা হয়, আমি অন্ধকারের মধ্যে আসলে যদি আপনি দেখেন যে কেউ লড়াচড়া করে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি দেখতে আছি যে সামনের মধ্যে সে কী জানি একটা লড়াচড়া করে, মোর তো মনে করেন ভাই এমন একটা ভয় শিক্ষার মারছি আমি যে আসলে এটা কী দেখতে আসি মুই। হ্যাঁ, তুমি খুব ভয় পাইছি কিন্তু আসলে তো আমি হাগু করতে বসে গেছি, এখন তো আর উঠাও পসিবল না, একটুখানি হাগু হয়েছে। তো আমি কী করলাম, একটু তাড়াহুড়া করে, বুঝছেন, আমি হাগুটা শেষ করবো ভাইবে আমি বদনাটা ধরলাম, বদনাটা ধরে, কিন্তু আমি আসলে মূলত এই জিনিসের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি বদনাটা তখন আলগাইছি না, এইয়ার মধ্যে দেখি একটা ফুটা পানিও নাই, আমি কিন্তু পানি ভরিয়ে আনছি নিজে সাবাইয়া ভরিয়ে আনছি, একটা ফুটা পানিও নাই। মুই মনে করেন যে ভাই আর এককারে কলজাটা চিপ মেরে উঠছে যে আসলে পানি গেলে কোথায়, আমি পানি আনলাম। হ্যাঁ, পরে আঙ্গাইছি দেখি যে পটপট পটপট করে বদনার নিচে হলো ফুটা, এখন তো পানি সব পড়িয়ে গেছে গা, তো দেখ এই ডরটা ভেঙে গেছে যে এটা আসলে ভৌতিক কিছু না, পরবর্তীতে আসলে ফাইনালি যে ভয়টা পাইছি সেটা হইতে আছে ভাই আমি হাগু করলাম, ঠিকঠাক মতোই হাগু করছি, কিন্তু আসলে যে জিনিসটা হয়েছে হাগু করার শেষে আমি গ্যাস লাইট একটু জ্বালায় যখন দেখতেছি যে আমি কোন জায়গায় হাগু করলাম, আমি যখন নিচের মিশে তাকাইছি এই জিনিস দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না, আমি দেখি সেই জায়গায় ভাই একটা ফুটা হাগু নাই, একটা ফুটাও হাগু নাই, কে জানি মনে হয় যে কাইসা আসে না উদালটা কাইসা মনে করে যে মোর হাগুটা নাই ওই জায়গায় গাইব হয়ে গেছে। এই জিনিস দেখার পরে মুই আর ঠিক থাকতে পারি নাই, আমি সেই জায়গায় অজ্ঞান হয়ে যাই। পরদিন সকালবেলা ঘুম ভাঙলে আমি দেখি যে আমি হাসপাতালের বেডে। হ্যাঁ, সেই ভয়ের কারণে মুই মূলত এই যে অন্ধকারের মধ্যে আসলে এখানে বসে আছি, বসে বসে ভয় ভাঙানোর চেষ্টা করতেছি। ভাই, আপনারা যদি আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা মানে এক্সপিরিয়েন্স করে থাকেন, আপনারা কমেন্টে জানাইয়া দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।